বিসমিল্লাহিরহমানিরহিম, আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, গণিত ক্লাসে স্বাগতম জানাচ্ছি আমি রূপা মিস, লাইট ফেয়ার স্কুল ভাটারা ক্যাম্পাস থেকে। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। বেশ কিছুদিন ছুটি পেয়েছিলে, আশা করছি তোমরা ছুটি অনেক ভালোভাবে উপভোগ করেছ। তো এখন একটু পড়ালেখার পালা, পড়ালেখা করব। আসছে শনিবার তোমাদের পাক্ষিক পরীক্ষা, তো পাক্ষিক পরীক্ষায় অনুশীলনী 4.2 আছে তোমাদের, তোমাদের সিলেবাসে 4.2 আছে, তাই আজকে আমি অনুশীলনী 4.2-এর উপরে তোমাদের ক্লাস নিব। শিক্ষার্থীরা, অনুশীলনী 4.2-এর অঙ্ক করার আগে আমাদের বেশ কিছু সূত্র মনে রাখতে হবে, মুখস্থ করতে হবে। যেমন এখানে আছে এ প্লাস বি হোল কিউবড সমান এ কিউবড প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b কিউবড। এখানে সূত্র আছে এ মাইনাস বি হোল কিউবড, এটা প্লাসের এটা মাইনাসের, এ কিউব মাইনাস 3a² b প্লাস 3ab² মাইনাস বি কিউবড। আর এখানে আছে অনুসিদ্ধান্ত 7, এ কিউবড প্লাস বি কিউবড, এর অনুসিদ্ধান্ত কি এ প্লাস বি হোল কিউবড মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি। শিক্ষার্থীরা, এটা মান নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়, আর এই সূত্রটা এবং এই সূত্রটা ঘন নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহার করতে হয়। শিক্ষার্থীরা দেখো, এখানে অনুসিদ্ধান্ত 8 আছে, এটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউবড সমান এ মাইনাস বি হোল কিউবড প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি, এটাও মান নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহার করতে হয়। আবার এখানে আছে দেখো 7 নম্বর সূত্র, এ কিউবড প্লাস বি কিউবড এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। শিক্ষার্থীরা এখানে দেখো আরও আরেকটা সূত্র আছে, সূত্র 8, এ কিউবড মাইনাস বি কিউবড সমান এ মাইনাস এ কিউব মাইনাস বি কিউবড সমান এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। হ্যাঁ শিক্ষার্থীরা, এই অনুশীলনীতে এই সূত্রগুলো আমাদের অনেক ভালোভাবে জানতে হবে, মুখস্থ করে রাখতে হবে, তাহলে যে কোনো সৃজনশীল আসলেই তোমরা পরীক্ষায় যেন দিতে পারো। শিক্ষার্থীরা বই বের করো, দেখো 4.2-এ কী আছে। 1 নম্বরে আছে সূত্রের সাহায্যে নিচের রাশিগুলির ঘন নির্ণয় করো, আমাদের এই 1 নম্বরে ঘন নির্ণয় করতে বলছে, তাহলে ঘন নির্ণয় করবা। ঘন নির্ণয় করতে গেলে সূত্র দেখলাম ও পাশে, ওই সূত্রগুলো তোমাদের খেয়াল রাখতে হবে, ওই সূত্র অনুযায়ী এখানে তোমাদের এই ঘন নির্ণয় করতে হবে। দুইটা সূত্র এখানে প্রয়োজন আছে আমাদের, এ প্লাস বি হোল কিউবড, আরেকটা আছে এ মাইনাস বি হোল কিউবড। আর এই যে দেখো এখানে 3 থেকে 14 নম্বর পর্যন্ত মান নির্ণয় আছে, দেখাও যে আছে, প্রমাণ করো যে আছে, এই অঙ্কগুলি করতে গেলেও পিছনে যে সূত্রগুলো বলে আসছি ওই সূত্রগুলি এখানে ব্যবহার করতে হবে, বিশেষ করে অনুসিদ্ধান্তগুলো এখানে বেশি প্রয়োজন হয়। তো আজকে আমি তোমাদের এই অনুশীলনী থেকে 4, 10 এবং 12 এই 3টা অঙ্ক বুঝাই দিব, এবং 12 অঙ্ক রিলেটেড একটা সৃজনশীল তোমাদের জন্য রেখেছি, এটাও বুঝিয়ে দেব। আর বাদ বাকি যে অঙ্কগুলি আমি করাবো না এখানে, এই অঙ্কগুলি তোমরা বাসায় প্র্যাকটিস করবা। আমি যেমন এই অঙ্কটি করে দেখাই দিব, এই অঙ্কটি, এই অঙ্কটি। তো শিক্ষার্থীরা এই অঙ্কগুলো যদি করো তাহলে অন্যান্য অঙ্কগুলো তোমরা বুঝতে পারবে, করতে পারবে নিজেরাই। আর তা এই অঙ্কগুলো তো তোমরা আগেও করে আসছো, তাই প্রত্যেকটা অঙ্ক তো আর করে দেওয়ার প্রয়োজন নাই, তোমরা নিজেরাই করবা। আর 3, 10, 12 অঙ্ক এই কারণেই তোমাদের একটু বুঝিয়ে দিব, যাতে তোমাদের এই অঙ্ক 3টা আমি বুঝাই দিলে তোমরা বাদ বাকি অঙ্কগুলো বাসায় নিজেরাই করতে পারো। শিক্ষার্থীরা 4 নম্বর অঙ্কটি আছে দেখো, এক্স প্লাস ওয়াইয়ের মান 2 হলে দেখাও যে এক্স কিউবড প্লাস ওয়াই কিউব প্লাস 6xy=8, এটা দেখাতে বলেছে। তাহলে আমরা এক্ষেত্রে লিখব, দেওয়া আছে না, দেওয়া আছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 2, তারপর নেব LHS। শিক্ষার্থীরা দেখো 4 নম্বর প্রশ্নের সমাধান, যা বললাম এখানে দেওয়া আছে লিখতে হবে, দেওয়া আছে এক্স প্লাস ওয়াইয়ের মান এখানে 2, এবার LHS উঠিয়েছি, LHS এটা। তাহলে এখানে দেখো কি করতে হবে, এই অংশটাটাও সূত্রে পড়েছে এ কিউবড প্লাস বি কিউবড, এ মানে এক্স আর বি মানে ওয়াই, তাহলে আমাদের মান নির্ণয় সূত্র এখানে ব্যবহার করতে হবে, কি হবে এ প্লাস বি হোল কিউবড মাইনাস 3ab ইন্টু
এ প্লাস বি, আর এখানে প্লাস সিক্স এক্স ওয়াই আছে, এখানে সেটা বসে যাবে। এবার মান বসাবো, এক্স প্লাস ওয়াই এর মান টু দেওয়া আছে দেখো, তাই টু বসেছে, টু হোল কিউবড মাইনাস থ্রি এক্স ওয়াই ইন্টু এই যে এক্স প্লাস ওয়াই এর মান এই যে টু, এটা তারপর এটা তো উপরে থাকছেই। এবার এই দুইকে ঘন করলে হবে এইট মাইনাস তিন দুকোনি ছয়, সিক্স এক্স ওয়াই প্লাস সিক্স এক্স ওয়াই, তাহলে প্লাস এটা আর মাইনাসের এটা কি হয় বাদ চলে যায়, থাকে এইট। ডান দিকে তাকাও, এই যে আর এইচ এস প্রমাণ হয়ে গেছে, সুতরাং এল এইচ এস সমান আর এইচ এস শোড। শিক্ষার্থীরা এবার দেখো 10 নম্বর অঙ্কটিতে কি আছে, এর মান 7 দেওয়া আছে, তাহলে কি এ কিউব প্লাস সিক্স এ স্কোয়ার প্লাস টুয়েলভ এ প্লাস ওয়ান এর মান নির্ণয় করো। তাহলে দেখি কিভাবে অঙ্কটি করা যায়, একটু বোঝো তোমরা। আমরা কি লিখবো প্রথমে, প্রথমেই দেওয়া আছে লিখবো এর মান 7, যেহেতু মান নির্ণয় করতে বলেছে তাই প্রদত্ত রাশি লিখেছি, সুতরাং প্রদত্ত রাশি সমান রাশিটাকে আমি এখানে তুলে নিয়েছি, রাশিটাকে কি করেছি এখানে তুলে নিয়েছি। তারপর এখন দেখো আমি এখানে এ প্লাস বি হোল কিউবটা সূত্রে বসানোর চেষ্টা করেছি, মানে বসিয়েছি, সূত্র রেডি করেছি, দেখো এ কিউবড প্লাস থ্রি এ স্কোয়ার বি, এখানে এ মানে এ, আর এটাকে সিক্স বানানোর জন্য এখানে টু বসিয়েছি বি হিসাবে, যাতে তিন দুকোনি ছয় হয়, তাহলে এটা হবে কত বি, তাহলে এ কিউবড প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউবড। শিক্ষার্থীরা এই অংশটা আমাদের একটা সূত্রে পড়েছে, সূত্রটি হচ্ছে এ প্লাস বি হোল কিউবড, কিন্তু একটু কথা আছে দেখো, খেয়াল করো এখানে আছে প্লাস ওয়ান, কিন্তু এটাকে ঘন করলে হবে এইট প্লাস এইট, তাহলে আমরা কত সাত বেশি নিয়েছি, এখানে প্লাস ওয়ান আছে, এখানে প্লাস এইট হয়ে গেছে, সাত বেশি নিয়ে নিয়েছি বলে এখানে সাতকে আমরা কী করেছি মাইনাস করে দিয়েছি, তাহলে এটুকু আমাদের সূত্র হয়ে গেছে, তাহলে এ প্লাস বি হোল কিউবড মাইনাস এই সেভেনটা এখানে বসিয়েছি। এবার দেখো এর মান সেভেন বসিয়েছি, প্লাস টু হোল কিউবড মাইনাস সেভেন, ভিতরে যোগ করেছি সাত আট দুই নয় কিউবড মাইনাস সেভেন, তাহলে এই নয়কে ঘন করেছি, ঘন করলে 729 হয়েছে, মাইনাস সেভেন করলে কত হয় 722 হয়। তো শিক্ষার্থীরা আশা করছি অঙ্কটি তোমরা অনেক ভালোভাবে বুঝতে পেরেছ। শিক্ষার্থীরা এখানে 12 নম্বর অঙ্কটি তোমাদের বুঝিয়ে দিব, খুব ইম্পর্টেন্ট অঙ্কটি, এই অঙ্ক রিলেটেড সৃজনশীল প্রশ্ন হয় আমাদের। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু কী দেওয়া আছে, সি স্কোয়ার দেওয়া আছে, তাহলে প্রমাণ করো যে এ টু দি পাওয়ার সিক্স প্লাস বি টু দি পাওয়ার সিক্স প্লাস থ্রি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ইকুয়াল টু সি টু দি পাওয়ার সিক্স। তাহলে প্রথমেই আমরা দেওয়া আছেটা লিখে নিব, তাই না? তাহলে কি দেওয়া আছে, দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত, সি স্কোয়ার। এবার এল এইচ এস তুলেছি, এল এইচ এস এইটাকে আমরা সূত্রে রেডি করেছি ঘন, এটাকে আমরা ঘন সূত্রে রেডি করেছি, তাহলে সিক্সকে ভেঙে এ স্কোয়ার তার হোল কিউবড, এই যে তিন দুকোনি ছয়, আর এখানে সেই একই রকম, তাহলে এ কিউবড প্লাস বি কিউবড এই সূত্রটা পড়ে গেছে এখানে, আর বাকিটা এখানে রেখে দিয়েছি, তাহলে এ কিউবড প্লাস বি কিউবডের সূত্র হচ্ছে এ প্লাস বি হোল কিউবড মাইনাস থ্রাইস এভ ইন্টু এ প্লাস বি, আর এটা এখানেই থাকবে। এখন এই অংশটার মান দেওয়া আছে, এই যে এখানে এই যে দেওয়া আছে সি স্কোয়ার, তার এ কিউবড মাইনাস থ্রি এ স্কোয়ার বি স্কোয়ার, আবার এইটুকের মান এই যে সি স্কোয়ার, আর এটা তো আগেই ছিল, এটা বসিয়ে দিয়েছি, তাহলে এখানে কি ঘন করলে হবে সি টু দি পাওয়ার সিক্স মাইনাস, আর এখানে থ্রি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস থ্রি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, তাহলে এইটা এটা কাটা যায়, থাকে সি টু দি পাওয়ার সিক্স ইকুয়াল টু আর এইচ এস, সুতরাং এল এইচ এস সমান আর এইচ এস প্রুভড। শিক্ষার্থীরা আশা করি অঙ্ক তিনটা তোমরা অনেক ভালোভাবে বুঝতে পেরেছ। এখন আমি তোমাদের একটি সৃজনশীল অঙ্ক বোঝাই দিব, দেখো সৃজনশীল অঙ্কটি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু জেড স্কোয়ার, তাহলে ক নাম্বারে বলছে এত এর ঘন নির্ণয় করো, এটার ঘন নির্ণয় করো, অর্থাৎ আমরা অনুশীলনের এক নাম্বার অঙ্কে এরকম মাইনাস এবং প্লাসের জন্য ঘন নির্ণয় আছে, তো ওই ক্ষেত্রে আমাদের এখানে মাইনাসের সূত্র ব্যবহার করতে হবে, এ মাইনাস বি হোল কিউবডের সূত্র, ঘন হচ্ছে কি কিউবড, তাহলে সূত্র
এখানে সূত্র ব্যবহার করে ঘন নির্ণয় করে ফেলবা। আর প্রমাণ করো যে এত সমান কত, z^6, ঠিক 10 নম্বর অঙ্কটি, সরি 12 নম্বর অঙ্কটি, তোমাদের অনুশীলনী 12 নম্বর অঙ্কটি। তো আমি বুঝিয়ে দিয়েছি তোমাদের 12 নম্বর অঙ্কটি, ওখান থেকে একবার তোমরা বুঝে এই অঙ্কটা করবা, আর একবার প্রয়োজনে বুঝে নিবা অনুশীলনীর 12 নম্বর অঙ্ক রিলেটেড এই অঙ্কটি। আর গ নাম্বারটা দেখো, যদি এক্স প্লাস ওয়াইয়ের মান 5 এবং এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 3 হয়, তবে জেড স্কোয়ারের মান নির্ণয় করবা। তাহলে এখানে কিসের মান নির্ণয় করতে বলছে? জেড স্কোয়ার। তো আমাদের জেড স্কোয়ারের মান দেখো এখানে দেওয়া আছে, তো তোমরা এখানে লিখবা, দেওয়া আছে এক্স প্লাস ওয়াই সমান 5, এক্স মাইনাস ওয়াই সমান 3। সুতরাং জেড স্কোয়ার সমান, মান বসাইবা যে কি, জেড স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এই জেড স্কোয়ার সমান কি? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে আমাদের এখানে কি করতে হবে, এখানে আমাদের একটা সূত্র ব্যবহার করতে হবে, এই মানের উপর ডিপেন্ড করবে। হ্যাঁ, এরকম মান আসলে দেয়া থাকে 2 ইনটু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে 2 নাই, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে 2 আমরা যদি নিই, এখানে দেখো 2 ইনটু কি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে অতিরিক্ত নেওয়া হয়ে গেছে না 2। তাই কি করব, তার আগে আমরা এই একটা কি করব, হাফ লিখব, হাফ, এই হাফ লিখব। এখানে লিখে এখানে একটা গুণ চিহ্ন দিব, এই হাফ লিখে গুণ চিহ্ন দিলে এই 2 কাটা গেলে আবার পূর্বের এই অবস্থায় ফিরে আসবে। তাহলে দেখো এখানে, এখানে তো হাফ থাকবেই, এইটুকু সূত্রে পড়েছে 2 ইনটু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে কি হবে সূত্র, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার কি হোল স্কোয়ার, এই রকম সূত্রে পড়বে। তারপর এখানে হাফ থাকবেই, তোমরা কি করবা এখানে মান বসাবা, এক্স প্লাস ওয়াইয়ের মান কত দেওয়া আছে, 5 দেওয়া আছে, তাহলে 5কে হোল স্কোয়ার করবা, আর প্লাস এক্স মাইনাস ওয়াইয়ের মান 3 দেওয়া আছে, এখানে হোল স্কোয়ার। তাহলে দেখো শিক্ষার্থীরা, ইকুয়াল টু হাফ এখানেই থাকবে, এখানে কত হবে, 5 5 25, আর প্লাস এখানে কত, 3 3 9, তাহলে 25 প্লাস 9 এখানে কি হবে, সমান হাফ, ব্র্যাকেট উঠে যাচ্ছে গুণ চিহ্ন, 25 আর 9 34, 34। এবার 2 দিয়ে 34কে ভাগ করলে কত হবে, 17 হবে, এটাই অ্যান্সার। তাহলে আমরা পেয়ে গেছি অ্যান্সার, জেড স্কোয়ারের মান এভাবে তোমরা বের করবা। আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ, তোমরা নিজেরা এই অঙ্কটা করবা, আর অনুশীলনীতে যে অঙ্কগুলো আমি করে দেখাইনি ওই অঙ্কগুলো তোমরা নিজেরা বাসায় প্র্যাকটিস করবা। আগামীতে আবার এই অনুশীলনের উপরে তোমাদের একটা টেস্ট নিব, দেখি কীরকম তোমরা মানে করেছো, বাসায় প্র্যাকটিস করেছো, তার একটা পরীক্ষা নিয়ে নিব আমি, ঠিক আছে? শনিবার আসার আগে তোমাদের একটা পরীক্ষা নিব, তোমরা বাসায় অবশ্যই এই অঙ্কগুলি মনোযোগ সহকারে করবা। তাহলে আমার ক্লাস আমি এখানে শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।